হ্যালো এভরিওয়ান আমি তন্ময় তুমি দেখছো মাস্ট একাডেমিক মাস্ট একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব কম্পিউটারের প্রজন্ম নিয়ে অর্থাৎ কম্পিউটার আবিষ্কারের শুরু থেকে এখনও অবধি কী কী ধরনের কম্পিউটার ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতে কি কি টেকনোলজি সম্মিলিত কম্পিউটার আমরা ব্যবহার করতে চলেছি সেই বিষয়গুলো সম্পর্কে সোলে স্টার্ট এবার এক এক করে দেখে নেব কম্পিউটারের মোট কতগুলো প্রজন্ম আছে কম্পিউটারের মোট পাঁচটি প্রজন্ম আছে প্রথম প্রজন্ম উনিশশো সাল থেকে উনিশশো সাল অবধি দ্বিতীয় প্রজন্ম উনিশশো সাল থেকে উনিশশো সাল অবধি তৃতীয় প্রজন্ম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চতুর্থ প্রজন্মের কম্পিউটার উনিশশো সাল থেকে এখনও অবধি আমরা ব্যবহার করছি এবং পঞ্চম প্রজন্মের কম্পিউটার এখন ব্যবহার করছি কিছু কিছু এবং ভবিষ্যতেও আমরা এটা নিয়ে পরিকল্পনা করছি অর্থাৎ ভবিষ্যতে যে নতুন নতুন টেকনোলজিগুলো আসছে সেই সবগুলো পঞ্চম প্রজন্মের কম্পিউটারের অন্তর্ভুক্ত করা হয়েছে এখন প্রত্যেকটা প্রজন্ম এক এক করে ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো প্রথমে দেখি তাহলে প্রথম প্রজন্ম যেখানে ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো ডান্দিকে ছবিতে দেখতে পাচ্ছ এক ধরনের ছোট্ট টিউব যেখানটা ভ্যাকিউম থাকত অর্থাৎ যার মধ্যে কোনো হাওয়া জল কোনো কিছুই থাকতো না পুরোপুরি শূন্য থাকত সেই জন্য এটার নাম ভ্যাকিউম টিউব এই প্রজন্মের কম্পিউটার অত্যন্ত সরল এবং আয়তনে একটা বিশাল ঘরের মতো দিকের ফটোটা দেখেই সেটা বুঝতে পারছো যে কতটা বড় বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে বেশি যেহেতু এত বড় একটা মেশিন চলছে সো সেটার জন্য বিদ্যুৎ খরচ অটোমেটিক্যালি বেশি হবেই এর উদাহরণ হচ্ছে এনিয়াক এডিভ্যাক মার্কন ইত্যাদি এবার দেখব দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার এবং সেখানে কি কি ব্যবহার করা হতো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ইলেকট্রনিক যন্ত্রাংশ বলতে থাকতো ট্রানজিস্টার দেখো ডান দিকে ট্রানজিস্টারের ছবি দিয়েছি এবার প্রথম প্রজন্মের তুলনায় এটা আকারে অনেকটাই ছোট এবং দ্রুত গতিতে ক্রিয়াশীল বিদ্যুৎ খরচও প্রথম প্রজন্মের তুলনায় অনেকটাই কম কারণ প্রথম প্রজন্মের তুলনায় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার আকারে ছোট হয়েছে মেশিনের সাইজটা ছোট হয়েছে যার জন্য বিদ্যুৎ খরচও কমে গেছে প্রথম প্রজন্মের তুলনায় কম্পিউটারের দামটাও কমে গেছে এর উদাহরণগুলো হলো আইভিএম ওয়ান ফোর জিরো ওয়ান পিডিপি ওয়ান এনসিআর থ্রি জিরো ফোর ইত্যাদি এবার জেনে নেব তৃতীয় প্রজন্মের কম্পিউটার সম্পর্কে এখানে ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রাংশ হচ্ছে আইসি যেটার পূর্ণ নাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট এখানে ছবিতে দেখতে পাচ্ছ আইসি এর ছবি দিয়ে দিয়েছি দ্বিতীয় প্রজন্মের তুলনায় আকারে অনেকটাই ছোট দ্বিতীয় প্রজন্মের তুলনায় আরও জটিল এবং বিদ্যুৎ খরচ অনেকটাই কম কারণ আকারে ছোট হয়েছে মেশিনটা ছোট হয়েছে এবং কম পরিমাণ তাপ উৎপন্ন হয় এর উদাহরণগুলো হচ্ছে আইভিএম থ্রি সিক্সটি পিডিপি টু আইভিএম থ্রি সেভেন্টি ইত্যাদি এবার জেনে নেব চতুর্থ প্রজন্মের কম্পিউটারে কি কি ব্যবহার করা হতো চতুর্থ প্রজন্মে ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রাংশ হলো এল এস আই সি অর্থাৎ লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট এবং ভি এল এস আই সি অর্থাৎ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে আমরা মাইক্রোপ্রসেসর বলি এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের একটা ফটো এটা আকারে অনেকটাই ছোট এবং খুব সহজে বহনযোগ্য আমরা যেগুলো এখন বর্তমানে ব্যবহার করছি সেগুলো সবগুলোই ফোর্থ জেনারেশান অর্থাৎ চতুর্থ প্রজন্মের কম্পিউটার সেটা ডেস্কটপ ল্যাপটপ ট্যাব স্মার্টফোন সব কিছু চতুর্থ প্রজন্মের কম্পিউটার এটা খুব দ্রুত গতিতে কাজ করতে সক্ষম বিদ্যুৎ খরচ তো অনেকটাই কম আমরা যেহেতু আমাদের ডেইলি লাইফে ইউজ করছি একেবারে কম বিদ্যুৎ খরচে আমরা এটা ব্যবহার করতে পারছি এবং এটা অনেক বেশি রিলায়েবেল আমাদের জন্য এর উদাহরণগুলো হচ্ছে ডিইসি টেন অ্যাপেল টু আইভিএম ফোর থ্রি ফোর ওয়ান ইত্যাদি এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে চতুর্থ প্রজন্মের কম্পিউটারই আমরা এখন ব্যবহার করছি তাহলে পঞ্চম প্রজন্মের কী দরকার সেখানে কি আছে এবার দেখে নেব পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কি কী ব্যবহার করা হতে পারে এবং কি কি অলরেডি ব্যবহৃত হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কেআইপিএস অর্থাৎ নলেজ ইনফর্মেশন প্রসেস সিস্টেম অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে যার মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধি এতদিন অবধি অর্থাৎ চতুর্থ প্রজন্ম অবধি আমরা কম্পিউটারকে বিভিন্ন রকম অর্ডার করেছিলাম কম্পিউটার আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে সেই অর্ডারটা ফুলফিল করছিল অর্থাৎ আমরা কিবোর্ড বা মাউসে যে ইনস্ট্রাকশান কম্পিউটারকে দিচ্ছিলাম সেই ইনস্ট্রাকশানগুলোর রেসপেক্টেই কম্পিউটার আমাদের কাজ করে দিচ্ছিল কিন্তু পঞ্চম প্রজন্মে কম্পিউটারের ক্ষেত্রে এখানে কম্পিউটারে একটা বুদ্ধিমত্তার প্রকাশও পাওয়া যাবে সব সময় কম্পিউটারকে অর্ডার দেওয়া দরকার হবে না কম্পিউটার নিজে থেকেই কাজ করতে পারবে যেরকম বিভিন্ন জায়গায় তোমরা সেন্সার দেখো কোনো গেটের সামনে দাঁড়ালে ডোরটা ওপেন হয়ে গেল তার মানে কি ওখানে একটা সেন্সার লাগানো রয়েছে যেখান থেকে ডোরটা সেন্স করতে পারছে কোনো একজন লোক এখানে এসেছে সেই জন্য ডোরটা ওপেন হয়ে গেল বিভিন্ন শপিং মলে তোমরা দেখেই থাকবে এই প্রজন্মে কম্পিউটারে একই সাথে বহু কাজ একসাথে করতে পারে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম অর্থাৎ যেটা বললাম নিজের ডিসিশন নিজেই নিতে পারে আমাদের অর্ডারের জন্য অপেক্ষা করে না বুদ্ধিমত্তা চিন্তাশক্তি সম্পন্ন আশা করি পাঁচটা প্রজন্মের কম্পিউটার সম্পর্কে তোমরা ডিটেলসে খুব সুন্দরভাবে বুঝে গেছো এরকম আরও ভিন্ন ভিন্ন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মাস্ট অ্যাকাডেমিক এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকে মাস্টার অ্যাকাডেমিকের পাশে থেকো নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই